শুভ দর্শক আসসালামু আলাইকুম ডক্টর সজেশন ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে রেনাল স্টোন বা কিডনি পাথর নিয়ে কিছু কথা বলতে আসলে রেনাল স্টোন খুবই সাধারণ একটা রোগ হলেও কিন্তু এটা খুবই ভয়াবহ একটা রোগ কারণ এটা এমন একটা রোগ যেটা দীর্ঘদিন থাকলে বা যেটা সুচিকিৎসা না করলে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অর্থাৎ সিকেডি বা ইন্ড স্টেজ রেনাল ডিজিজ অর্থাৎ কিডনি পার্মানেন্টলি নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ কিন্তু এই কিডনিতে পাথর বা রেনাল স্টোন এটা সাধারণত মিডল ইস্ট বা যে সমস্ত দেশে তাপমাত্রা অনেক বেশি সেই দেশগুলোতেই বেশি হয়ে থাকে এছাড়া এটা পুরুষদেরই বেশি হয়ে থাকে মেল ইস টু ফিমেল এটা অনুপাত 2:1 অর্থাৎ পুরুষদেরই কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে এখন আসা যাক যে এই কিডনিতে পাথর বা রেনাল স্টোন কেন হয় প্রথমত যে বলে রাখি যদি আমাদের ফ্লুইড ইনটেক কম হয় অর্থাৎ আমরা যদি পানি বা পানি জাতীয় জিনিস কম পান করি তাহলে কিন্তু এই রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি 2 ইউরিন আউটপুট যদি কম হয় অর্থাৎ আমরা যদি পানি কম খাই বা আমাদের ইউরিন আউটপুট কোনো কারণে কম হয় তাহলে কিন্তু রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া যে সমস্ত এলাকায় তাপমাত্রা অনেক বেশি সেখানে কিন্তু প্রচুর পরিমাণ সোয়েটিং হয় ফলে ইউরিন আউটপুট কম হয় চতুর্থ কারণ উচ্চ প্রোটিন অর্থাৎ খাবারে যদি বেশি পরিমাণ প্রোটিন থাকে সেক্ষেত্রে কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ খাবারে যদি শাকসবজির পরিমাণ কম থাকে প্রোটিন বা ফাস্টফুড বেশি থাকে সেক্ষেত্রে ইউরিনের সাথে ক্যালসিয়াম অক্সালেট বা ইউরেট এগুলো বেশি রিলিজ হবে এবং এগুলোই কিন্তু পরবর্তীতে কিডনিতে পাথর বা ইউরিনারি ব্লাডারে পাথর হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে প্রস্রাব ধরে রাখা একটা বদভ্যাস এবং এই প্রস্রাব ধরে রাখলে অনেক সময় কিডনিতে বা ইউরেটারে এমনকি প্রস্রাবের থলিতে এসব জায়গায় কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বা ব্লাডের ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় এই ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলেও কিন্তু অনেক সময় কিডনি পাথর হতে পারে এছাড়া কিডনির নিজস্ব কিছু জেনেটিক রোগ আছে যার কারণেও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া আমাদের সমাজে অনেকেই আছে যারা অহেতুক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে থাকে বিভিন্ন কারণে হয়তো ডাক্তার পরামর্শ দিয়েছেন 1 মাস বা 2 মাসের জন্য উনি হয়তো 1 বছর বা 2 বছর বা আরও বেশি অনেকে দেখেছি যে 2-10 বছর ধরে টানা ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কারণেও কিন্তু অনেক সময় কিডনিতে পাথর হতে পারে এখন আসা যাক যে এই কিডনিতে পাথর বা রেনাল স্টোনের কী কী উপসর্গ থাকে অর্থাৎ কোন কোন উপসর্গ থাকলে আপনি সন্দেহ করবেন যে আপনার কিডনিতে পাথর হয়েছে বা হতে পারে তার ভিতরে বলে রাখি যে কিডনিতে পাথর হলে তেমন কোনো উপসর্গ কিন্তু প্রথম দিকে থাকে না অর্থাৎ এরা পুরোটাই অ্যাসিমটোমেটিক থাকে অনেক সময় রুটিন চেক আপ বিশেষ করে কিডনির একটা আল্ট্রাসাউন্ড বা কিডনির একটা এক্সরে করার সময় কিন্তু অনেক সময় আমরা পেয়ে যাই যে তার কিডনিতে একটা পাথর আছে অর্থাৎ প্রাথমিকভাবে কোনো কিন্তু কোনো কিছুই থাকে না এছাড়া অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে প্রস্রাবের রাস্তা দিয়ে অনেক সময় ব্লাড যেতে পারে এমনকি প্রস্রাব আটকে যেতে পারে বা সম্পূর্ণ প্রস্রাব বন্ধ হয়েও যেতে পারে এছাড়া অনেক সময় প্রস্রাব করে আসলে প্রস্রাব ক্লিয়ার হয় না বা বারবার প্রস্রাব লাগে এগুলো হতে পারে অনেক সময় বেশি মাত্রায় যদি পাথর বড় হয়ে থাকে বা পাথর থাকার কারণে যদি কিডনিতে ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্যথা হয় বিশেষ করে লয়েন যেটা বলি আমরা অর্থাৎ কোমরে ব্যথা হয় এবং কোমরের ব্যথাটা অনেক সময় সামনের দিকে পেটের সামনের দিকে চলে আসে এইসব ক্ষেত্রে অনেক সময় বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে এবং দীর্ঘদিন কিডনিতে পাথর থাকার কারণে ওখানে প্রদাহ সৃষ্টি হয় ওখানে ইনফ্লামেশন হয় অনেক সময় জ্বর পর্যন্ত আসতে পারে সুতরাং এই উপসর্গগুলো থাকলে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করবেন বিশেষ করে কিডনির একটা আল্ট্রাসাউন্ড বা এক্সরে করলে অনেক সময় কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে কিডনিতে পাথর আছে কি না এখন বলবো যে কোন কোন কাজগুলো করলে আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বা রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা কমে যাবে প্রথম যেটা বলছিলাম যে বেশি করে ফ্লুইড খেতে হবে অর্থাৎ আমাদের পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 লিটার পানি আমাদের খেতে হবে 2 নম্বর আমাদের ইউরিন আউটপুটটা ঠিক রাখতে হবে মিনিমাম 2 লিটার ইউরিন আউটপুট অর্থাৎ প্রস্রাব জন্য 2 লিটার হয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রস্রাব কোনোভাবে ধরে রাখা যাবে না বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই একটু পানি বা ফ্লুইড খেয়ে ঘুমাইতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই 1 গ্লাস পানি পান করা অনেকটা উপকারের জন্য আসে এছাড়া আমাদের অনেকের অভ্যাস আছে যে প্রস্রাব ধরে রাখা এটা কখনোই উচিত না এছাড়া আমরা যারা বেশি পরিমাণ প্রোটিন খাওয়ার অভ্যস্ত এটা পরিহার করতে হবে বেশি করে পানি এবং শাকসবজি এবং ফলমূল কিন্তু আমাদের কিডনিতে পাথর বা রেনাল স্টোন
কমিয়ে দিতে অনেক সাহায্য করে। এছাড়া আমাদের অনেকের কিছু অভ্যাস থাকে, যেমন অতিরিক্ত ভিটামিন সি, বিশেষ করে ভিটামিন সি বা ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে আমরা দীর্ঘদিন নিই। এই সমস্ত সাপ্লিমেন্ট ড্রাগগুলো কিন্তু দীর্ঘদিন নিয়ে যাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তার যতদিন বলবে ততদিনই নিতে হবে। এর বেশি নিলে কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এই কাজগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, বেশি করে ফ্লুইড ইউরিন আউটপুট ঠিক রাখতে পারি, প্রোটিন খাওয়া নিয়মিত মডারেট প্রোটিন খেতে হবে, হাই প্রোটিন খাওয়া যাবে না, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল যে কাজকর্মগুলো আমরা যদি স্বাভাবিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনার চান্স অনেক কমে যাবে।